والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله وعليكم السلام ورحمة الله وبركاته سمعت ديني بھائي سعودي عرب প্রবাসী জাহাঙ্গীর আলম সাহেব আপনি প্রশ্ন করেছেন যে আমরা অনেক সময় হতাশা ফিল করি, তো এর থেকে মুক্তি পাওয়ার উপায় কি? ভাই আপনাকে প্রশ্ন করার জন্য ধন্যবাদ। আর আপনার প্রশ্ন উত্তর বলা হবে অবিল্লাহি তৌফিক, যে মহান আল্লাহ ইরশাদ করেছেন কোরআন কারীমের ভিতরে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম ইন্নাহু লা ইয়াইআসু মির রাহমাতিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন, নিশ্চয়ই আল্লাহ পাকের রহমত থেকে কাফির কওম ছাড়া কেউ হই নিরাশ হয় না। আল্লাহ পাকের রহমতের আশা অন্য এক আয়াত বলেছে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহ পাকের রহমত থেকে নিরাশ হইও না। হতাশাটা আসলে আল্লাহ পাকের রহমতের বিষয়ে যখন আমাদের মানে মনের ভিতরে একটু ই চলে আসে, আল্লাহ পাকের রহমত লাভ হবে না নাই, আল্লাহ পাকের রহমত করবেন না নাই, এরকম ধরনের একটা দুশ্চিন্তা থেকেই কিন্তু এই হতাশা এসে থাকে। আল্লাহ পাকের রহমত থেকে তো কাফের কম ছাড়া কেউ নিরাশ হয় না, অর্থাৎ মুমিন মুসলমান আল্লাহ পাকের রহমত আশাধারী থাকবে এবং আশা করতেই থাকবে। দুশ্চিন্তা আসতে পারে, দুশ্চিন্তা থেকে বাঁচার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে দোয়া রয়েছে সেখানে দোয়া রয়েছে, দোয়াগুলো আমাদের পড়তে হবে। একটি দোয়া যেমন রয়েছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল হাম্মি ওয়াল হাজানি ওয়া আউযু বিকা মিনাল আজজি ওয়াল কাসালি ওয়া আউযু বিকা মিনাল জুবনি ওয়াল বুখলি ওয়া আউযু বিকা মিন গালাবাতি দাইনি ওয়া ক্বাহিরির রিজাল। তেমিল হাম মানে দুশ্চিন্তা, দুঃখজনক চিন্তা ইত্যাদি। তো আমরা এই সকল দোয়াগুলো পড়ার চেষ্টা করব। আর মনের ভিতরে একটা অশান্তি ভাব আসতে পারে, এই সময় আমরা বেশি বেশি করে এবাদতবন্দেগী করার চেষ্টা করব, কোরআন পড়ার চেষ্টা করব, ইনশাআল্লাহ এভাবেই আমরা আমাদের মনের ভিতরে শান্তি চলে আসতে পারে, হতাশা কেটে যেতে পারে। আর হতাশায় ভোগা আমরা জানলাম, এই আয়াতগুলোতে আমরা জানলাম যে হতাশায় ভোগা নিষেধ, আর হতাশায় শুধু কাফের কমই ভুগতে পারে। কাজেই আমরা যেহেতু ইমান আল্লাহ ইমানদার মানুষ, কাজে আল্লাহর প্রতি আমাদের এই ইমানের কাজগুলোকে বাড়িয়ে দিয়ে আস্থাশীল হতে হবে। তা আশা করি এগুলো করলে দুশ্চিন্তা কেটে যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আমাদের দুশ্চিন্তা দূর করে দিন, তার প্রতি আশাধারি তার রহমতের আশা করে আমরা যেন আমাদের ইহ জীবন যাপন করতে পারি তার আনুগত্যের মধ্য দিয়ে। আল্লাহ পাক সে তৌফিক আমাদের দান করুন। আমিন। হাযা সাল্লাল্লাহু তাআলা আলা নবিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।